হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকের ওয়েদারটা মেঘলা, জানি না হয়তো পরে একটু রোদ্দু বেরোতেই পারে। আর এখন যা গরম, একটু বৃষ্টি হলে একটু স্বস্তি পাই, কিন্তু বৃষ্টি হলেও আবার একটা ক্ষতি, কারণ এখন ধান তোলার সিজন চলছে, তো ওটা যতক্ষণ না বাড়িতে তোলা হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হলেও একটা সমস্যা, সব দিকেই সমস্যা, হলেও সমস্যা আর না হলেও সমস্যা। আর না হলেই তো এত গরম, আর আজকে একটু রোদ্দুরটা বেরোয়নি এখনও পর্যন্ত, মেঘলা করে আছে কিন্তু গরম প্রচুর। আর যাই হোক, সকালবেলা আমি একদম ফ্রেশ হয়ে এবার নিচে যাব। আর নিচে যাওয়ার আগে আমার সোনাইকে একটু তুলে তো ওকে একটু ফ্রেশ করে দিয়েছি, আর ও পিসি মনির কোলে আছে এখন। তো আমি নিচে যাই, গিয়ে দেখি কিছু কাজ আছে কি না। আর আমার এই যে বড় আসছে, তো তিনি তো এখন ভালোই ঘুমোচ্ছে, আর আমাকেই সকাল সকাল উঠে পড়তে হয়েছে। আর তিনি উঠবেন এখন 8টায় 9টায়, তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদেরকে তো তাড়াতাড়ি উঠতেই হবে, তো উঠে পড়েছি। আর এবার যাই নিচেই যাই, দেখি এবার গিয়ে কী হচ্ছে। তো চলুন আপনারাও ব্রেকফাস্ট আজকে বানাবো ঘুগনি। বাড়িতে এখন মেম্বাররা সবাই আছে, তো একটু বেশি করেই বানাবো, তার জন্য পেঁয়াজ আদা রসুন সবই করে নিয়েছি। পেঁয়াজও কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি, আর আলু আর মটর কলাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো কুকারেই সেদ্ধ করি, কুকারে একটু তাড়াতাড়ি হয়েও যায়। কিন্তু কুকারটা খুলছিল না, ওর মধ্যে এখনও বাষ্পটা রয়ে গিয়েছে, তো বাষ্পটার জন্য হালকা করে একটু বের করে দিচ্ছি, না হলে না ঢাকনাটা খুলছিল না, টাইট হয়েই ছিল। আর এদিকে যে কলাই এবং আলু আমার সেদ্ধ হয়ে গিয়েছে কুকারের মধ্যে ভালোভাবে, তো আমি এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, আর হালকা পরিমাণ নুন দিয়ে ভেজে নেব, আর দিয়ে দেবো তারপর রসুন কুচি এবং আদা লঙ্কা ও হলুদ। তো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা করে নেব। মশলাটা একটু ভালো করে না ভাজলে ঘুগনিটা না ঠিক ঠিক টেস্ট আসবে না, তো একটু ভালোভাবে হালকা আঁচে ভেজে নেব। ব্যাস, তারপর আলু মটরটা একটু দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে কিছু পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেবো, তাহলেই ঘুগনি কমপ্লিট। তো ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গিয়েছে, বাট আমার এখনও খাওয়া হয়নি, একটা জায়গা যাওয়ার ছিল। যেহেতু বলেইছিলাম, তো আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো অনুষ্ঠানের জন্য নেমন্তন্ন করতে যাচ্ছি। আমি এক টিউশন মাস্টারের কাছে পড়াশোনা করতাম সেই ছোট্টবেলা থেকে একদম ক্লাস 10 পর্যন্ত, তো তার বাড়িতেই যাচ্ছি, তার বাড়ি তো সামনেই, তো সেখানেই যাচ্ছি, সেখানে তাকে নিমন্ত্রণ করলাম এবং বাড়ির পথে ফিরে বেশিক্ষণ ছিলাম না, আমিও খেয়ে যাইনি, আমার বড় ওয়েট করেছিল একসাথে খাবে বলে, বলে দিয়ে চলে আসছি। খাওয়া হয়ে গেছে? খাওয়া আবার একটা দাদা আসবে, তো খুব মজা কালকে, তাহলে আজকে আসলি আনলি না চকলেট? তাই বাবু কিছুই আনেনি, জিজ্ঞাসা কর, আনেনি কিছুই আনেনি। ব্রেকফাস্ট কমপ্লিট। আজকে লাঞ্চে ছিল চিকেন আর এই যে সজনে ডাটা ভাজা, এগুলো স্পেশালি আমার বর এবং জেঠুর জন্য। আর যাই হোক, লাঞ্চে যে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বড়বাবুটি এখানে বসে আছে, কিছু বলো, খাবারটা কেমন ছিল আজকের, রান্না কেমন ছিল? ভালো, সেটা তো জানি আমি খুব ভালো করে। তো আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, তারপর আজকে একটু ওয়েদারটা ভালো, তো সকালবেলা যেমন মেঘলা ছিল তো সেই রকমই রোদ্দুর বেরোয়নি, তো মেঘলাই আছে আর প্রচুর বাতাস দিচ্ছে, তো সেই জন্য গরমকালের এই বাতাসটা খুবই ভালো লাগছে। আর তো চারিদিকে গাছপালায় ভর্তি, আর তার নিচে এই যে আমরা বসে আছি, আর এখন এই যে হাওয়া দিচ্ছে খুব সুন্দর, আর আমার সোনাও এখন ঘুমোচ্ছে নিশ্চিন্তে, তো সেই জন্য আমরা দুজনে বসে আছি আর একটু গল্প হচ্ছে। তো অনেকদিন বাইরে ছিল তো গল্প সেই জন্য ঠিক মতো হচ্ছিলো না, শুধু ফোনে ঝগড়া হতো, সবসময় ঝগড়া হতো, ঝগড়াগুলোর সুদ সমেত আমি ওই জন্য কথাটা শোনাচ্ছি আর রিপ্লাইটা তার দিচ্ছি আজকে এখানে বসে বসে, জোর করে বসে দেখছি ওই জন্য। ধান কাটতে যাবো একটু পরে। ধান কাটতে যাও, বাবা মা আরে যাচ্ছে, তোমাকেও তো যেতে হবে, কাটতে হবে তুলতে হবে। আর আমাদের একটা অনুষ্ঠান আছে বলেইছিলাম, কিন্তু অনুষ্ঠানটা কী সেটা এখনও বলা হয়নি, বাট সেটা আজকেও বলবো না, আজকে শুক্রবার শনিবার মানে কালকে সবাইকে জানাবো যে কী অনুষ্ঠান আছে। তার জন্য ওই যে সব মালপত্রগুলো ঢাকা দেওয়া আছে, এখনও প্যান্ডেল শুরু হয়নি, প্যান্ডেলটা হয়তো কাল পরশু করেই শুরু হবে, তো আপাতত দেখা যাক। এখন এখানেই বসি আর ওয়েদারটা একটু দেখাই,
চারিদিকে এই যে গাছপালায় ভর্তি, আর এখন একদম রোদ নেই, মেঘলা ওয়েদার, আর এই যে বাতাস দিচ্ছে খুব সুন্দর বাতাস দিচ্ছে। দুপুরে দুজনে গল্প করার পর আবার একটু বেরিয়ে পড়েছি বিকালবেলা ঘুরতে। অ্যাকচুয়ালি ঘুরতে না, একটু কেনাকাটা ছিল, তারপরে একটু দরকারও ছিল, তো যাচ্ছি আমরা নারাজল। অনেকদিন বাদ এই যে বরের সাথে বেরিয়েছি, আর বাড়ি থেকে তো বেরোনো হয়ই না। বরটা আসতে তাও তার সঙ্গে একটু ঘুরতে যাচ্ছি, কি যে ভালো লাগছে। তো চলেই আসছে এই যে নারাজল, নারাজলের হাওয়াখানা। আর ইচ্ছে আছে একবার বরের সাথে রাজবাড়িটা দেখা। রাজবাড়ি আগেও দেখেছি, কিন্তু সেইভাবে ভিতরে ঢুকে ভালো করে দেখা হয়নি। বাড়ির সামনে হলে যা হয়, বাড়ির সামনে হলেই দেখা হয় না। আর এই যে নারাজলের শিব মন্দির, রথ, এগুলোই দেখার বিষয়, নারাজলের বিশেষ বিশেষ আকর্ষণ। আর এই জায়গাটাকে আমি প্রচুর পরিমাণে মিস করি, কারণ আগেও বলেছি আমি দীর্ঘ 2 বছর এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি। তো ফাইনালি যেখানে যাওয়ার ছিল চলেই আসছি। সন্ধ্যা তারা কম্পিউটার্স এবং স্টুডিও, এখানে কিছু কথাবার্তা বলার আছে, তো সেই জন্যই যাচ্ছি। সব কাজগুলো একটু তাড়াতাড়ি সারতে হবে, আমার ছোট্ট সোনাইটাকে নিয়ে আসিনি, হয়তো সন্ধে হয়ে যেতে পারে, তো সেই জন্য নিয়ে আসিনি। সন্ধেবেলা গাড়িতে করে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তো ওকে বাতাস লেগে ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য নিয়ে আসিনি। তো একটু ছবি কোয়ালিটিগুলো দেখছিলাম কেমন। তো ওখানে যাই হোক, কথাবার্তা বলা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে আসছি বস্ত্রালয়ে, মুক্তা বস্ত্রালয়ে। নারাজল এটা সব থেকে একটা ভালো দোকান আমার যেটা মনে হয়। তো সেখানেই আসছি বরের জন্য পাঞ্জাবি কিনতে, কিন্তু কোনটা নেব সেটাই খুঁজে পাচ্ছি না। তবু তার মধ্যে একটা পছন্দ করতে হবে। বরকে জিজ্ঞাসা করছিলাম যে কোনটা নেবে, কিন্তু সে আমার উপরে দায়িত্ব দিয়েছে, তো আমাকেই চয়েসটা করতে হবে। তো সেই মতো একটা চয়েস করেই নিলাম, বাট কী করলাম সেটা পরে আপনাদের দেখাবো বাড়িতে গিয়ে। ব্যাস, এখানের কেনাকাটাও কমপ্লিট, এবার যাব আরও একটা দোকানে, আমার কিছু জিনিস নেওয়ার আছে, তো তারপর বাড়ি ফিরবো। প্রায় সন্ধে হতে যায় যায়, রাস্তার আলোর জন্য ঠিকঠিক বোঝা যাচ্ছে না। তারপর একটা স্টেশনারি শপে চলে আসছিলাম। তো এই দোকানটা আমি অনেক আগে থেকেই চিনি, তো দীর্ঘ 2 বছর বলেছিলাম এখানে যাতায়াত করেছি, তো অনেকদিনই চেনা দোকান। নারাজলের বেশিরভাগ দোকানই চেনা মোটামুটি। আর কিছু কসমেটিক্স নেওয়ারও ছিল, আর নেওয়ার ছিল একটা চোকার। তো এত চোকার দেখাচ্ছে, এর মধ্যে একটা চয়েস করে নিতে হবে, কারণ যে বললাম অনুষ্ঠান আছে, তো ওতে একটা চোকার পরবো সেই ভেবে একটা নিচ্ছি। আমার বর তো কনফিউজ, ওকে বলেছিলাম যে একটা জিনিস নেব, তো একটার জায়গায় 5টা 6টা জিনিস হয়ে গিয়েছে, তো ওই জন্য বলছে যে নিয়ে না আসলেই ভালো হতো। তো এখানেও যাই হোক একটা চয়েস করে নিলাম, বাড়িতে গিয়ে দেখাবো। আর তারপরে বাড়ির জন্য কিছুটা পরিমাণ নিয়ে নেব সুইটস, আর আমার বাপের বাড়ির জন্যও নিয়ে নেব। তো ওই জন্য পছন্দ করছি যে কোন মিষ্টিটা নেব। আর মিষ্টি দেখতে দেখতে আমার মনে হলো যে আমি একটা সুইটস খাবো, আমার সুইটস খেতে এমনিতেই খুবই ভালো লাগে। তো তার মধ্যে অনেক দিন বাদে একটা সুইটস দেখতে পেলাম, তো বরকে বললাম যে খাবো এই মিষ্টিটা, যেটাকে চমচম বলা হয়। আমি তো এটাই জানি, আপনারা কি জানেন এটার নাম কি? তো বরকেই ফার্স্টে টেস্ট করালাম, ওর তো ভালো লাগেনি, বাট আমার খুব ভালো লেগেছিলো। তো এবার বাড়ি ফেরার পালা, তো চলেই আসছি। আর 10 মিনিটের অপেক্ষা, বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটই লাগে, বাট এটা নারাজলের একদম কাছাকাছি, আরও একটু কিছুক্ষণ টাইম লাগবে। এরপর একটা নদী পেরিয়ে তারপর 5 মিনিট গিয়েই বাড়ি। বাড়ি চলে আসলাম, আর এইমাত্র আমি আমার ফুল লুকটা দেখাচ্ছি, কারণ এতক্ষণ পর্যন্ত এই যাতায়াতের মধ্যে দেখানো হয়নি, রাস্তাদার মধ্যে একটু ছিলাম। আর এই যে এইসব জিনিসপত্র কিনে আনা হয়েছে, খাবার দাবার, তারপরে পোশাক, বাট কী কিনে আনলাম সেটা একটু পরে দেখাচ্ছি, আগে সোনাইকে খাওয়াতে হবে। এসছে এই যে মা সোনা, এই যে আমরা একটু বাজারের দিকে চলে গেছিলাম সোনাকে রেখে দিয়ে, সোনা রাগ করেছ? এই দেখো, এইদিকে ওইদিকে দেখো, সোনা 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 সোনা, হাই জি। তো রাত্রে ডিনার কমপ্লিট করার পর চলে আসছি, আর পরে চলে আসছি, তো ঘুমোবো। আর আমার মানে বর চলে গেছে একটু বাইরের দিকে, তো সে একটু আগে বাড়িতে চলে আসবে, তো বন্ধুদের সাথে আছি। আর আমার সোনাও ঘুমিয়ে গিয়েছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলেইছিলাম, ওয়েদারটা আজকে ঠান্ডা, বাতাস দিচ্ছিলো খুবই। তো আমার সোনো অনেকক্ষণ থেকে আজকে ঘুম হচ্ছে, যাই হোক ওঠেনি, তো ওকে একটু মেডিসিন খাওয়ানোর আছে, তো খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। আর আমি বাজার গিয়েছিলাম, তো কী কিনেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি, তো চলুন এখন দেখাই কী কী কিনেছিলাম। বেশি কিছু কিনিনি, তো আমি যেগুলো কিনেছিলাম সেগুলো হলো এই যে এই পাঞ্জাবিটা নিয়েছি, এটা আমার বরের জন্য, তো এই কালারটাই খুব পছন্দ হলো, তো এটাই নিয়েছিলাম। আর আমার জন্য নিয়েছিলাম এই যে কিছু কসমেটিক্স, আর একটা চোকার আছে, আর এই ক্রিমটা আমি ইউজ করি,
গরমের সময়, তো এটা শেষ হয়ে গিয়েছিল, এটা নিয়েছি, ব্যাস আর কিছুই না। রেসিপি আর এইসব কেনাকাটা করে বাড়ি চলে আসছিলাম, আর বাড়ির জন্য এনেছিলাম কিছু পরিমাণ সুইটস। আর আমার সোনা একটু কান্নাকাটি করেনি, একটু খেলা করছিল, তারপরে একটু ঘুমিয়েও গিয়েছিল, তো ওই জন্যই রেখে যেতে পারি, না হলে রেখে যেতে পারি না। বাট ও এখন এই যে ঘুম থেকে উঠে গিয়েছে, তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসছে নেক্সট অনেক ভিডিও নিয়ে, তো সেগুলো থাকবে। ধন্যবাদ অ্যান্ড গুড নাইট, টাটা।